হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল দ্য বম্বেশ্বরী। আমি তোমাদের বন্ধু সুনীতা নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, প্যান ফ্রাইড ফ্লাওয়ার মোমো। চলো রেসিপিটা দেখা যাক। খুব সহজেই রেসিপিটা হয়ে যায়। তো দেখো, আমি এখানে 3 বাটি মতন ময়দা নিলাম, দেখতে পাচ্ছ, আর নিলাম 7 মতন নুন, আর দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ রিফাইন্ড তেল। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছ, এইভাবে ঠিক মিশিয়ে নেবে, তাতে কিন্তু সমস্ত দিকটা তেল নুনটা মিশে যায়। এবার পরিমাণ মতন ঠান্ডা জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবে, কারণ আমার কিন্তু দইটা খুব যে শক্ত বা খুব যে নরম তেমনটা হলে চলবে না, তাই ঠিক এইরকমভাবে যেন পারফেক্ট হয়। দেখে নিয়েছ, খুব শক্ত নয়, খুব নরম। এবার চলে যাই সেকেন্ড উপকরণ। এখানে আমার লাগছে চিকেন। চিকেনটা আমি এখানে কিমা করে রেখেছি। চিকেনটা কিমা এই অবস্থাতে তোমরা ব্যবহার করতে পারো রান্নায়, কিন্তু আমি এটা সেটা করব না, আমি এটাকে পেস্ট করে নেব। আর কি কি লাগছে দেখে নিই। এখানে লাগছে ধনে পাতা, ক্যাপসিকাম, আর নিয়েছি 2 রসুন, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, আর লাগছে 4 থেকে 5টা মতো গোটা বড় সাইজের পেঁয়াজ। এই উপকরণে আর সেমন কিছু লাগছে না, নুন তো মিষ্টি লাগবেই, তাতেই কিন্তু আমার রেসিপিটা হয়ে যাবে। তো চলো গোলমরিচটা বেটে নিই। আমি এখানে গোলমরিচটাকে আগে শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপর এটাকে ভালো করে বেটে নেব। এটা কিন্তু তাতে কিন্তু খুব ভালো একটা সেন্ট আসে যদি তোমার শুকনো খোলায় ভেজে নাও, আর বাটতেও অনেকটা সুবিধা হয়। তো আমার গোলমরিচটা এখানে বাটাটা প্রায় হয়ে গেছে, একটু গোটা গোটা আছে, তো মুখে করলে কিন্তু ঝাল ঝাল লাগবে, খেতেও স্বাদ লাগবে। পেঁয়াজগুলোকে দেখো আমি এরকম ফাইন চপ করে নিয়েছি, একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এবার চলে যাই, এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা, একে একে দিয়ে দেবো রসুন কুচি, রসুনের পরিমাণটা একটু বেশি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তার উপরে দিয়ে দেবো গোলমরিচ। আমি এখানে 3-4টা কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই জাতীয় খাবারে একটু গোলমরিচের পরিমাণটা ভালো হলে খুব ভালো হয়। আর দিয়ে দেবো চিকেনটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেই চিকেন পেস্টটা ইতিমধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো সয়া সস। আমি এখানে 2 চামচ মতন সয়া সস দিলাম। এবার সমস্ত উপকরণকে মাখার আগে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর সামান্য 2-4 থেকে 3 দানা একটু চিনি, দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবে প্রত্যেকটা মশলার সাথে, তত কিন্তু স্বাদও বাড়বে। খুব সহজেই রান্নাটা করা যায় যদি তুমি সমস্ত কিছু আগে থেকে গুছিয়ে রাখো। তো সমস্ত কিছু দেখতে পাচ্ছ, পেস্টটা সুন্দরভাবে হয়ে গেছে। এটা আমি আগে থেকে যে ময়দাটা করে রেখেছিলাম সেটারই একটা মন্ড নিয়ে বড় করে এটা রুটি করে নেব। আমার মনে হয় এর মধ্যে করলে, এরকমভাবে করলে পরিমাণটা যেরকম সুন্দর দেখতে হয় আর সাইজগুলো একরকমেরই হয়। একটা বড় বাটি নিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। এর মধ্যে দেখো ঠিক এরকম ফ্লাওয়ারের মতন প্লিট করে করে আমি মোমোটা গোল করি, তাতে কিন্তু মোমোটা দেখতেও সুন্দর লাগে আর ফ্লাওয়ারের মতনও হয়ে থাকে, দেখতে পাচ্ছ, ঠিক একটা ফ্লাওয়ারের মতন হয়েছে দেখতে, তাই আমি এর নাম ফ্লাওয়ার মোমো দিয়েছি। তোমরা তোমাদের মতন করে সুবিধা মতন এটা গড়ে নেবে। সমস্তগুলো চলো একে একে গড়ে নিই। দেখো এখানে আমি অনেকগুলো গড়ে অলরেডি রেখে দিয়েছি, এবার স্টিম করব। আমি আগে থেকেই জল গরম করে রেখেছিলাম, তার উপরে একটা এরকম ফুটো ফুটো থালা দিয়ে দিয়েছিলাম, আর তার উপরে আমি একটু অয়েল ব্রাশ করে দিয়েছি। এর মধ্যে মোমোগুলো একে একে সুন্দর করে সাজিয়ে দেবো। আর একটা কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে জলটা যদি তোমরা আগে থেকে পুরো ফুটিয়ে রাখো তাহলে কিন্তু মোমোটা করতে 2 থেকে 3 মিনিটের মধ্যেই হয়ে যাবে, খুব কম সময়, যেহেতু আমি খুব পাতলা করে বেলেছি। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে একটু পাতলা করে ময়দা দিয়ে বেলতে, তাতে মোমোটা খেতে খুব ভালো হয়, দেখতে পাচ্ছ। সুন্দর করে একে একে সমস্তটা পিছিয়ে দিলাম, এবার একটা ঢাকনা দেবো, খুব ভালো করে ঢাকনা থেকে যেন একটু ভাপ বেরিয়ে না আসে, সেটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে। ঢাকনা দিয়ে দিলাম, আর তোমাদের বাড়িতে যদি একটা স্টিমার থাকে, মোমো স্টিমার, তাহলে তো খুবই ভালো হয়। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু 2-3 মিনিটের মধ্যে মোমোটা তৈরি হয়ে গেছে। যদি এটা উঠে যায় তার মানে আমার মোমো হয়ে গেছে, হ্যাঁ উঠে গেছে, তার মানে মোমোটা আমার হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে আমি এটা ফ্রাই করে নেবো। আমি সারা তেলে এটা ফ্রাই করছি,
ডিপ ফ্রাই করছি না, মোটামুটি ফ্রাই করলেই হবে। খুব বেশি তেলের মধ্যে ডুবো দিলে না ভাজলেও এটা হবে, আর চাইলে তোমরা ডুবো তেলেও ভাজতে পারো। এরমভাবে সমস্ত ফ্লেভার মোমোগুলো দিয়ে দিলাম। এবার কেপি টুপি একটু লালচে করে ভেজে নেব। মোটামুটি আমার ভালোই ভাজা হয়ে গেছে। এবার একে একে সমস্ত ফ্লেভার মোমোগুলো তুলে নেব। এর থেকে বেশি আমি ফ্রাই করলাম না, কারণ আমার প্যান ফ্রাইটাও করার আছে। তারপরে তার থেকে বেশি ফ্রাই করলে একটু শক্ত হয়ে যাবে। এটাই একদম ঠিক পারফেক্ট ফ্রাই। দেখতে পাচ্ছ সমস্তটা আমি তুলে নিলাম। তোমরা কিন্তু এই অবস্থা তো টপাটপ একটু সস বা মেয়ো দিয়ে খেতে পারো। এবার চলে যাই প্যান ফ্রাইতে। এবার ওই একই প্যানের মধ্যে তেল একটু কমিয়ে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 2-3 কাঁচা লঙ্কা কুচি, আর দেবো ক্যাপসিকাম। একদম দেখো ফাইন চপ করে কেটেছি। এরকম ভাবেই কিন্তু তোমরা কাটবে দোকানে বা রেস্টুরেন্টে, কিন্তু এইভাবেই সমস্ত সবজিগুলোকে কাটা হয়। এবার একটু হালকা হাতে নাড়িয়ে ছাড়িয়ে নেব, খুব বেশি যে ফ্রাই করতে হবে তা নয়। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর চিনি। এবার সমস্ত সসগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সোয়া সস, আর দেবো টমেটো সস। সোয়া সসটা আমি অল্প পরিমাণে দিয়েছি, আর টমেটো সসটা 1.5 চামচ মতন দিয়েছি। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো। তার আগে আমি কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে মিশিয়ে নিলাম, তাতে থিকনেসটা খুব ভালো হয়। এবার সমস্তটা একটু ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে আলাদা করে জল দিচ্ছি না। তোমরা যদি একটু বেশি গ্রেভি গ্রেভি চাও, তাহলে কিন্তু ওই কর্নফ্লাওয়ার মেশানো জলটা একটু বাড়িয়ে দিলেই একটু গ্রেভি হয়ে যাবে। যেহেতু গায়ের মধ্যে লেগে থাকবে সেই অবস্থায় আমি করতে চাইছি, সেই কারণে আমি এর থেকে বেশি জল দিই। এবার ফ্রাইড মোমোগুলোকে আমি সুন্দর করে বিছিয়ে দিলাম। দেখতে পাচ্ছ রংটাই কত সুন্দর এসেছে। তোমরা কিন্তু এরকমভাবে রবিবারের বিকেলে বা যে কোনো সময় এরকম যদি করে বাড়িতে সবাইকে সারপ্রাইজ দাও, সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। একটু ভালো করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিই। খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছ খুব কম সময়ে কিন্তু এটা হয়ে যাবে। এর জন্য কিন্তু খুব সময় দরকার নেই রান্নাটা করার। জাস্ট যে গ্রেভিটা করেছি মশলাটা জাস্ট গায়ে একটু লেগে গেলেই কিন্তু আমার রেসিপি তৈরি। এর উপর থেকে আমি গার্নিশিংয়ের জন্য বলো, টেস্টের জন্য বলো, আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি। তাতে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ করে দেয়। তোমরা চাইলে পেঁয়াজ পাতা বা রসুন পাতা যে কোনো একটা দিতে পারো। আমি এখানে ধনে পাতা ছিল আমার কাছে এতটুকু, তাই আমি ধনে পাতা দিয়েছি। তো আমার তৈরি হয়ে গেল প্যান ফ্রাইড ফ্লাভার চিকেন। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াও, আর যেটা করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, অনেক অনেক লাইক করতে হবে। তাছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে, দা বঙ্গেশ্বরী পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলোকে ফলো করতে হবে।